হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি রথের মেলাতে ঘুরতে যাব। আজকে আমাদের এখানে উল্টো রথ, আপনাদেরকে দেখাবো আমাদের এই গ্রাম্য পরিবেশে রথের মেলা কেমন হয়। যদিও খুব বেশি বড় করে মেলাটি হবে না, কারণ লকডাউন পরিস্থিতি, কিন্তু তবু ছোটখাটো মেলাটা হবে। তবু আজকে দেখাবো আপনাদেরকে, সবকিছু শেয়ার করবো যে আমাদের এখানে রথের মেলা কেমন করে হচ্ছে, আজকে উল্টো রথ যেহেতু। এবং মেলায় যাওয়ার আগে আমি একবার অফিস যাব, কারণ আজকে আমাদের অফিসে একটি প্রোগ্রাম আছে, অরণ্য সপ্তাহ পালন করা হবে আজকে, অর্থাৎ অফিস প্রাঙ্গণে গাছ লাগানো হবে আজকে। তো অফিসেই যাবো প্রথমে, তো অফিস থেকে এসে তারপর মেলাতে যাবো বিকালে, ঠিক আছে? এবং আমি দু একদিন আগেই আমি একটি সানগ্লাস অর্ডার করেছিলাম, ওই যে ইউভি প্রোটেকশন যেগুলো আছে সানগ্লাস গুলোতে, তো সেই সানগ্লাস অর্ডার করেছিলাম, আজকে সকালেই চলে এসেছে, এই যে ডেলিভারি হয়েছে। তো এটাই আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই সানগ্লাসটি পরে আমাকে কেমন লাগছে, এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কারণ এই সানগ্লাস পরেই কিন্তু আমি যে টেকনিক্যাল ডিভাইসের চ্যানেলে যে ভিডিওগুলো সেগুলো বানাবো, কারণ ডাইরেক্ট আলোর সামনে বসে ভিডিও বানাতে কিন্তু প্রচুর চোখের সমস্যা হয়, তার জন্য ইউভি প্রোটেকশন যুক্ত এই সানগ্লাসটি কিনেছি, একদম ক্লিয়ার গ্লাস, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন দুপুর 2 বাজে, এখন আমি অফিসের জন্য বেরোচ্ছি। তো আমি অফিসে ঢুকে গেছি, এখন আমাদের সবকিছু রেডি হচ্ছে, একটু পরে আমাদের যে অনুষ্ঠান সেই প্ল্যান্টেশন প্রোগ্রাম শুরু হয়ে যাবে। এখন 3:30 বাজে, এখন আমি বাড়ি ঢুকলাম। এখন বাজে রাত 8, এখন আমি আর আমার বন্ধু দুজন মিলে যাচ্ছি মেলা দেখতে, তো এখন বেরোচ্ছি বাড়ি থেকে। তো এই যে আমাদের মন্দির, এবং এই যে এখানে রথ রয়েছে, রথযাত্রা উৎসব হচ্ছে। এই যে আমাদের স্কুল, এখানে আমরা পড়াশোনা করতাম। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে আমরা 3 বছর পড়াশোনা করেছি, 3 বছর কাটিয়েছি এই রুমে। আমি আর বন্ধু দুজন মিলে কিন্তু ঘুগনি কিনেছি, ঘুগনি খাচ্ছি, এই যে ঘুগনি কিনেছি। তো ঘুগনি খাওয়ার পর অন্য দেখা যাবে আর কি খাবো। তো আমরা ফুচকা খাওয়ার পর এখন চুরমুর খাচ্ছে, এই যে চুরমুর রয়েছে। তো আর বেশিক্ষণ থাকবো না, এমনি করোনা পরিস্থিতি, এরপর বাড়ি চলে যাব কিছুক্ষণ পরেই। তো আমাদের কিন্তু মেলা ঘোরা মোটামুটি ভাবে কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এই যে যাওয়ার পথে বাদাম ভাজা কিনে নিলাম দুজন, তো এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন 9:30 বাজে, এখন আমরা বাড়ি ঢুকলাম। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটি লাইক করে দেবেন, এবং আমার সাথে পার্সোনালি কানেক্ট থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।